শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেল টিটাগর জুট মিল শ্রমিকদের অভিযোগ গত পাঁচ মাস ধরে ইএসআই ও টাকা জমা পড়ছে না শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গেল টিটাকর এম্পোরিয়ার জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় তিন হাজার শ্রমিক মঙ্গলবার সকালে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে ইএসআই ও প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা করছেন না কর্তৃপক্ষ ফলে চিকিৎসা সহ বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা কোম্পানির মালিক সে এস আই এবং পিএফ জমা দিচ্ছে না এটা জন্যেই আমাদের ওয়ার্কাররা ক্ষিপ্ত ওয়ার্কারদের একটাই দাবি যে আমরা আমাদের নিকট থেকে যে এস টাকা কাটছে পি কাটছে কেন কোম্পানি জমা দিচ্ছে না এটাই হচ্ছে মেন এবং এসআই টাকা জমা দিচ্ছে না আমাদের যারা এসআই বেনিফিটের চিকিৎসার বেনিফিট সুযোগ সুবিধা তার থেকে বঞ্চিত সোমবারই বিনা চিকিৎসায় এক শ্রমিকের মৃত্যু হয় বলে দাবি শ্রমিকদের প্রতিবাদে কারখানায় বিক্ষোভ দেখায় তারা বাধ্য হয়ে মিল কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন ঘটনা এই হুয়া কি মতলব এই যে ট্রিটমেন্ট হাম লোক নেই तो ऐसा हम लोग का ऐसा कट जाता है हॉस्पिटल जाते हैं तो वहाँ हॉस्पिटल बोलता है कि आपका ईसाई जमा नहीं हुआ है आप घर जाइए आप बाहर में जाके बी एन बोस में इलाज कराइए सागर दत्तों में कराइए यही और कोई प्रॉब्लम नहीं है मालिक जो है ये एस और पीएफ दोनों काट ले रहा है हम लोग का जो हम लोग का काम कर रहे हैं उसका पैसा पूरा कटा लेकिन हम लोग का पीएफ और ई एस जमा नहीं हो रहा है जिसकी वजह से कल यहाँ से गया कमट्टी हॉस्पिटल वहाँ से उसको रिटर्न कर दिया ई एस नहीं जमा होने का बोला कि आप ले जाओ वहां से हम लोग यहाँ पे कमी लाते लाते वो आदमी एक्सीडेंट मतलब मर गया रास्ता में एक्सपायर कर गया रिपोर्ट न्यूज नोमाइसलैंड टीटागौर